রায়পুর নামক গ্রামে ছুটকি নামে একটা মেয়ে থাকতো। তাদের মা বাবা ছিল রমেশ আর রঞ্জিতা। ছুটকি তাদের একমাত্র সন্তান ছিল, তাই তাকে খুব যত্নে মানুষ করেছে। ছুটকি সেই গ্রামেরই একটা স্কুলে পড়াশোনা করত। সে পড়াশোনায় খুব ভালো ছিল, প্রত্যেকবার ক্লাসে প্রথম হতো। সেই জন্য তাদের স্কুলে কিছু বাচ্চারা তাকে দেখে হিংসা করত। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন ছুটকির স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা ছিল। সব বাচ্চারাই খেলাধুলা প্রতিযোগিতায় নিজের নাম লেখায়। ছুটকিও খেলাধুলা করতে খুব পছন্দ করত, তাই সেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটা জানার পরে তার সঙ্গে স্কুলে পড়া রামিয়া নামে একটা মেয়ে তাকে গিয়ে বলল, আরে ও ছুটকি, আমি শুনেছি তুমিও প্রতিযোগিতায় নাকি অংশগ্রহণ করছো। তুমি তো পড়াশোনার পোকা, তোমার দ্বারা এসব খেলাধুলা হবে না। তোমার ওই পড়াশোনাই তোমার জন্য ভালো, তুমি এসব করতে পারবে না। এইরকম বলে ছুটকিকে রাগিয়ে চলে যায়। ছুটকি এই কথা শুনে খুব দুঃখ পায়। তারপর সে বাড়ি চলে যায়। ছুটকিকে কাঁদতে কাঁদতে বাড়ি আসতে দেখে তার মা বাবা একটু ভয় পেয়ে যায়। আরে ছুটকি মা, কি ব্যাপার, কেন কাঁদছো? বাবা, তুমি তো ছোটবেলা থেকে আমাকে অনেক যত্নে মানুষ করেছো, যাতে আমায় কোথাও চোট না লাগে, তাই আমাকে কোনোদিন খেলাধুলাও করতে পাঠাওনি। সেই জন্য নাকি আমি খেলাধুলায় ভালো নেই। আমাদের স্কুলের বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি এরকম কেন করলে বাবা? আমাদের স্কুলে দৌড়ের প্রতিযোগিতা আছে, যাতে আমি অংশগ্রহণ করতে চাই। বাবা, কি করব? তুমি বলো, আমি জিততে চাই বাবা। এইরকম দুঃখের সাথে ছুটকি নিজের মনের কথা বলল। এটা শুনে রমেশও অনেক কষ্ট পায়। আরে ছুটকি মা, আমি তোমাকে শেখাবো কিভাবে দৌড়াতে হয়, দেখবে তুমি প্রথম হবে। সেদিনের পর থেকে ছুটকি নিজের বাবার সঙ্গে দৌড়ের প্র্যাকটিস শুরু করল। যেহেতু ছুটকির এটা অভ্যাস ছিল না, যেহেতু ও কোনো খেলাধুলা করতো না, তাই সে দৌড়ানোর মাঝে অনেকবার পড়ে যায়, চোটও লাগে, কিন্তু তাও সে প্র্যাকটিস করে। তারপর একদিন প্রতিযোগিতার দিন চলে আসে। সেই প্রতিযোগিতায় রামিয়াও অংশগ্রহণ করে। ছুটকির সঙ্গে আরো অনেক বাচ্চারা দৌড়ে অংশগ্রহণ করে। সব বাচ্চারাই আগে দৌড়ে যাচ্ছিল, কিন্তু ছুটকি যত দ্রুত দৌড়াচ্ছিল কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারছিল না। সেই দৌড় প্রতিযোগিতায় ছুটকি হেরে যায় আর রামিয়া জিতে যায়। জেতার পরে রামিয়া ছুটকির কাছে এসে তাকে বলল, ছুটকি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এইসব দৌড় প্রতিযোগিতা তোমার দ্বারা সম্ভব না। যে নিজে দৌড়াতেই পারে না, সে পড়াশোনা শিখেও কি করতে পারে? এইরকম বলে রামিয়া তাকে অপমান করল। ছুটকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। বাবা, আজ আমি দৌড় প্রতিযোগিতায় হেরে গেছি বাবা। দৌড় প্রতিযোগিতায় সব থেকে শেষে আমি পৌঁছালাম বাবা, আর রামিয়া জিতে গেছে। সে আমাকে অনেক অপমান করেছে বাবা। আমি ভেবে নিয়েছি বাবা, যাই হয়ে যাক, আমি রামিয়াকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দেখাবো। আমি অনেক চেষ্টা করব বাবা, আমি হার মানব না বাবা। ছুটকির এরকম জেদ দেখে রমেশ বলল, আরে ছুটকি মা, আসলে তুমি ছোটবেলা থেকে বেশি দৌড়াদৌড়ি করনি তো, তাই একটু তোমার সময় লাগবে। তুমি যদি এখন থেকে প্র্যাকটিস শুরু করো তাহলে দেখবে একদিন নিশ্চয়ই তুমি প্রথম হবে। তার বাবার এরকম বোঝানোর পরে তারপর থেকে ছুটকি প্রত্যেক দিন সারা দিন রাত ধরে খালি দৌড়ানো প্র্যাকটিস শুরু করল। রমেশও তাকে তার প্র্যাকটিসে সাহায্য করত। এইভাবে প্রত্যেক দিন ছুটকি হার না মেনে রোজ প্র্যাকটিস করে যেত। প্রত্যেক দিন এইভাবে দৌড়ানোর কারণে ছুটকিকে অনেক চোটও লাগে। একদিন ছুটকি প্র্যাকটিস করছিল, তখন রমেশ গিয়ে তাকে বলল, আরে ছুটকি মা, তোমার এই প্র্যাকটিস দেখে মনে হচ্ছে তুমি তো কিছুদিনের মধ্যেই প্রতিযোগিতা জিতবে, যেটা তুমি চেয়েছিলে, কিন্তু তোমাকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ছুটকি তখন নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, বাবা, যদি এরকম ছোটখাটো চোট যদি না লাগে তাহলে আমি কি করে শিখব? নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই সব কিছু তো সহ্য করতেই হবে। এই সব কিছু বাধা বিপদ যদি পার করে যাই তাহলে তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বাবা। এইরকম বলে সে আবার দৌড়াতে লাগলো। এইভাবে কিছুদিন ধরে অভ্যাস করার কারণে ছুটকি রাজধানী এক্সপ্রেসের মতো ছুটতে লাগলো।
তার যে চেষ্টা সফল হয়েছে এটা দেখে রমেশ অনেক খুশি হয়। এইভাবে কিছুদিন কেটে যায়। ছুটকি স্কুলে দৌড়ানো ছাড়া আর কিছুই সে ভাবতই না। এইরকমই কিছুদিন পরে স্কুলে আবার সেই দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়। প্রত্যেকবারের মতো অনেক বাচ্চারা রামিয়া ছুটকির মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারপরে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ছুটকি দৌড়াতে দৌড়াতে ট্রেনের মতো নিজের গতি বাড়িয়ে ছুটতে লাগলো। এইটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা কিছু লোকেরা আর বাচ্চারা সবাই অবাক হয়ে যায়। এবার ছুটকি সেই দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়। তখন ছুটকি রামিয়াকে বলল, রামিয়া তোমাকে অনেক ধন্যবাদ, সেদিন যদি তুমি ওই রকম না বলতে তাহলে আজ আমি প্রতিযোগিতায় প্রথম হতাম না। যখন তুমি আগের প্রতিযোগিতায় জিতেছিলে আর আমাকে অপমান করেছিলে তখনই আমি ভেবে নিয়েছিলাম আমি প্রতিযোগিতায় জিতে দেখাবো, আর আজকে সেটাই হলো। ছুটকির এরকম কথা শুনে রামিয়া অবাক হয়ে যায়। সেদিনের পর থেকে ওই গ্রামে ছুটকির নাম এক্সপ্রেস ছুটকি বলে জানা যেত। যে বাচ্চা মেয়েটা দৌড়াতেই পারতো না আজকে সে পুরো গ্রামে এক্সপ্রেস ছুটকি নামে পরিচিত হয়। নিজের মেয়ে ছুটকির মধ্যে এইরকম বদল দেখে তার মা বাবা অনেক খুশি হয়। গগনপুর নামক একটা গ্রামেতে গঙ্গা নামের একটা মেয়ে থাকতো। তার বাবার নাম ছিল রমেশ আর তার মায়ের নাম ছিল সরোজা। সরোজা গঙ্গার সৎ মা ছিল। গঙ্গার জন্মের কিছুক্ষণের মধ্যেই তার মা মারা গেছিল, সেই জন্য রমেশ দ্বিতীয় বিয়ে করেছিল। রমেশ ভাবত যে তার মেয়ে গঙ্গার জন্যই তার প্রথম স্ত্রী মারা গেছে, সেই জন্য সে গঙ্গাকে ভালোবাসতেন না। তার সৎ মা সরোজা তার খেয়াল রাখতেন না। গঙ্গা এমনিতেই একটা ছোট্ট বাচ্চা, তাকে দিয়ে সরোজা বাড়ির সমস্ত কাজ করাতেন। বাড়ি ঝাঁট দেওয়া থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা সব রকম কাজ করত। তার মায়ের কোনো কাজেতেই সে না করতেন না, এত কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যেত। তার সৎ মাকে এতটাই ভয় পেত যে প্রতিদিন সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে দিত। একদিন সকালে গঙ্গা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারলো না, এইটা দেখে তার মা রেগে গেল। আরে ও গঙ্গা, নিজেকে কি তুই রাজকুমারী মনে করছিস? তুই যদি এখানে আরামে এইভাবে ঘুমিয়ে থাকিস তাহলে কি বাড়ির সব কাজ আমি করব? সূর্য উঠে যাওয়ার পরেও তুই এখনো ঘুমাচ্ছিস, তাহলে বাড়ির কাজগুলো কে করবে বল? এইভাবে তাকে বকাবকি শুরু করে দিল। মা, এতদিন ধরে প্রত্যেকদিন কাজ করে করে আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি, শরীরটাও আমার ভালো নেই মা, ঠিক করে খাওয়া আর ঘুমানো হচ্ছিল না, আমি একটু ঘুমিয়ে তারপরে উঠে পড়ব, তারপর সব কাজ বাড়ির আমি করে দেব। আমি তোকে এখানে উঠতে বলছি আর তুই ঘুমানোর কথা বলছিস, আর এমনিতেও আমি তোকে এমন কি কাজের কথা বলেছি যে তুই আমাকে এত কথা শোনাচ্ছিস? তুই কাজগুলো করবি না তো কে করবে? চুপচাপ ওঠ আর কাজগুলো করবি চল। মা, প্রত্যেকদিন তো কাজটা আমিই করি, আজকে শরীরটা ভালো নেই, তুমি একদিন কাজটা করে দাও না মা। ও মা, কি বললি, তুই আমাকেই কাজগুলো করতে বলছিস? এই কথা বলার পরে সে গঙ্গাকে মারার জন্য হাত তুলল। ঠিক তখনই, না না আমি এক্ষুনি উঠছি আর সব কাজ করে দেব, সে ভয়ে ভয়ে উঠে বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে দিল। সে কাঁদতে কাঁদতে বাড়ির সমস্ত কাজ করে ফেললো। তারপরে সে সরোজার কাছে গেল। মা, সব কাজ হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হ্যাঁ, খেতে তো তোকে দিতেই হবে, তাছাড়া আর কি করবো, এদিকে তো কাজ একটাও ঠিক করে করিসনি, কিন্তু খাবার সময় ঠিক খাবারগুলো তোর দরকার। এইভাবে তাকে খোঁটা দিয়ে খাবার দেয়। এক গাল ভাত সে মুখে দেবার পরেই সে জোরে চেঁচিয়ে উঠল, মা আহ, এই খাবারটা খুব ঝাল মা, খুব ঝাল। খাবার জন্য তো এইগুলোই আছে, তোর জন্য কি আমি এখন পঞ্চভোগ তৈরি করে দেব? খাবার হলে খা আর নালে মুখটা বন্ধ করে রাখ। এই কথা বলে সে ওখান থেকে চলে গেল। গঙ্গা ক্ষুধার্ত অবস্থায় তার মায়ের ছবির দিকে তাকিয়ে কাঁদতে লাগল। এইভাবে সে কাঁদতে কাঁদতে হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। হঠাৎ করে তার মনে হলো যেন কেউ তাকে ডাকলো, সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ল। কে কে আমাকে আওয়াজ দিল? তখনই ওই ছবি থেকে তার মা কথা বলতে লাগলো। আরে মা গঙ্গা, আমি আমি তোমার মা, তোমাকে এরকম দেখে আমার খুব কষ্ট হচ্ছে মা, তোমার জন্য আমার মৃত্যু হয়েছে এটা ভেবে তোমার বাবা তোমাকে ভালোবাসে না, কিন্তু সত্যি তো এটা, যখন তুমি আমার পেটে ছিলে তখন আমি জঙ্গলে কাঠ কাটতে গেছিলাম আর আমার খুব খিদে পেয়েছিল,
আর গাছে যা ফল ছিল সেগুলোও খাই, আর আমি জানতাম না অজানাতে ওখানে একটা বিষ ফল ছিল সেটাও খেয়ে ফেলি, যার কারণে আমার মৃত্যু হয়। তোমার বাবাকে যে এই ঘটনাটা বলবো তার আগেই আমি মারা গেলাম। তোমার সৎমা তোমার উপর কত অত্যাচার করে আমি সব দেখছি মা, কিন্তু আমার এমন পরিস্থিতি যে আমি তোমাকে সাহায্য করতে পারছি না। কিন্তু হ্যাঁ, তুমি এই কানের ঝুমকোটা নিজের কাছে রাখো। এই কথা বলে গঙ্গার মা তাকে একটা ঝুমকো দিল। গঙ্গা মা, এটা জাদুই ঝুমকো, তুমি এটা পরে যা চাইবে তুমি তাই পাবে, তোমার যখনই সাহায্য দরকার পড়বে তুমি এখানে চলে আসবে। এই কথা বলার পরেই তার মা উদাও হয়ে গেল। পাশেই দাঁড়িয়ে থাকা রমেশ এই সব কিছু শুনছিল। মা গঙ্গা, আমাকে তুই ক্ষমা করে দে, এত দিন ধরে আমি তোকে আমার সত্য ভেবে এসেছি। আমি এটা ভেবেছিলাম যে তোর মায়ের জন্য তুই দায়ী, তোর প্রতি তোর মায়ের অসীম ভালোবাসার কারণেই তোর সাথে আজকে কথা বলেছে তোর মা। আজ থেকে আমি তোর খেয়াল খুব ভালো করে রাখবো। যদিও মা, এই ঝুমকোর কাছে তুই কি চাইবি? বাবা, তোমার ভুলটা তো তুমি বুঝতে পারলে বাবা, কিন্তু আমি এখন চাই যে আমার সৎ মাও যেন আমাকে ভালোবাসুক। হ্যাঁ মা, তুই যেমন চাইবি। মা, তোর মন যে এতটাই পরিষ্কার, তুই দেখবি তোর সাথে ভালো কিছুই ঘটবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আমি ভগবানকে বলবো আজ থেকে তোর কোনো আর কষ্ট না হয়, তোর মায়ের ভালোবাসা তোর সাথে চিরকাল যেন থাকে, বাকি বাচ্চাদের মতো খুশি খুশি যেন জীবন কাটাতে পারিস। গঙ্গা ওই ঝুমকোর কাছে চেয়েছিল তার সৎমা যেন তার খুব ভালো করে খেয়াল রাখে এবং যত্ন করে। সেই রকমই তার সৎমা তাকে সেদিন থেকে ভালোবাসতে লাগলো।